এটি আমি ডিসকাস করিম থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। সো খুবই ইজি চেপ্টার এটা হয়, আর ইয়াতে আগতে যিমান ফরিম আছিল মেক্সিমাম ইয়াতে কি করে দিয়া হয়েছে, ডিলাইট করে দিয়া হয়েছে। তো ইয়াতে মাত্র দুটা এক্সারসাইজ চাব লাগিল, আর মার্ক আছে তোমার কিমান 8 মার্ক। তো ইয়াতে সব ডাইরেকশন কোশ্চেন এন্ড ডাইরেকশন রেশিও, তোমালোকে কি ফ্যাক্টর পাইয়ে গৈছিলা, তো তারে কনসেপ্ট খিনি ইয়াতে আছে। তো ইয়াতে কি কি তোমালোকে ভালকে চাব লাগিল, ভালকে চাই লোৱা, মই দেখাই আছো, আর যিখিনি সিলেকশন করে দিম তোমালোকে সেইখিনি ক্লিয়ারলি চাই লবা, ঠিক আছে। তো ইয়াতে তুমি কি করবা, সব ইয়াতে যে এক্সারসাইজ 11.1 অত ইয়াতে মাত্র কেইটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, ঠিক আছে। এই অঙ্কখিনি এনেই করিব পাৰিব, তো ইয়াতে একো কব লাগে একো নাই, ঠিক আছে। নেক্সট তোমালোকে একচুয়ালি চাব লাগিল কত টাইম দিব লাগিল বেছিকে কত, এইটো এক্সারসাইজ। ইয়াতে কি করবা, সো ইকুয়েশন অফ লাইন থ্রু এ গিভেন পয়েন্ট এন্ড প্যারালেল টু এ গিভেন ফ্যাক্টরস, ইয়ারে এটা পয়েন্ট যদি দিয়া থাকে আর এটা প্যারালেল ফ্যাক্টর হয়, তো এই ফর্মুলা খিনি ভালকে চাব লাগিব, ফ্যাক্টর ফর্মুল, ফ্যাক্টর ফর্ম হোক বা কার্টেসিয়ান ফর্মে হোক, আর সেম প্রসেস তো একই টাইপত, ইয়াতে এটা পয়েন্ট আসলে যদি কিবা কারণ দুটা পয়েন্ট দিয়া থাকে, তো ইয়ারে যোনটো ফ্যাক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম আছে এইখিনি ভালকে চাই লব। নেক্সট তুমি কি করবো, এই ফর্মুলা খিনি ভালকে জানিলেহে তুমি অঙ্কখিনি করিব পারিবা। আর কি করিব লাগিল, ইয়াতে তুমি এঙ্গেল বিটুইন টু লাইন্স, দুটা লাইনের মাজত যে এঙ্গেল আছে সেইটো কেনেকে ওলাবা, এই রুল খিনি যাবা জানিব লাগিল। তারপর তুমি কি লাগিল, তুমি চাব লাগিল শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন্স, তো এইটু চাব লাগিল, এই ফর্মুলাটা খুবই দরকারি। আর ইয়াতে চাবা এই যে ডিস্টেন্স যে ওলাবা, তার কি আছে ডিস্টেন্স বিটুইন টু স্কু লাইন্স, যদি লাইন দুটা একে নহয় সমান্তরাল যদি নহয় তেতিয়া এটা চাব লাগিল, আর এটা কি দিব দিছে ডিস্টেন্স বিটুইন প্যারালেল লাইন, যদি দুটা লাইন তোমার প্যারালেল হয় তেতিয়া হিয়তর মাজত ডিস্টেন্স হব কি, এই ফর্মুলা খিনি খুবই দরকার, ফ্যাক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম দুটাই দরকার আছে, ক্লিয়ার। আর এইখানে জানিলেহে তুমি করিব পারিব, ঠিক আছে। জাস্ট তোমার ফর্মুলা খিনি ভাল কেমন রাখিব লাগিল, তো ইয়াতে সব এক্সারসাইজত কি কি করিব লাগিল, তো এক্সারসাইজ করার আগতে এক্সাম্পল 11 তোমাকে ভালকে চাবা আর এক্সাম্পল 12 ভালকে চাবা, ক্লিয়ার। তো এই ইয়াতে তোমার যেখানে আছে এই প্রথম পেজত এইখানে তোমালোকে উপরে উপরে অল্প ভালকে চাই গেলে হল। নেক্সট তুমি এইটু পেজত চাব লাগিল, এইটু পেজত কি কি চাব লাগিল চাওয়া, আর এইটু পেজের পর অঙ্ক আহিব 100% শিওর, এইটু 17 16 15 14 13 12 11 10, এই অঙ্ক কেটে খুবই দরকারি, খুবই দরকারি, মানে এইখানে অঙ্কর পর একটা অঙ্ক আহিব, ক্লিয়ার। কারণ ইয়াতে তুমি একো স্কিপ করব নোৱাৰা, যেহেতু ইয়াতে 8 মার্ক আছে, তো ভালকে চেক করিবা।